দেবো ধন্যবাদ। ব্রত, আমি যতটুকু জানি সব সাবজেক্টে তো ভালো, না হলে তো একটা ভালো জব পাওয়া মানে এখন যে কম্পিটিটিভ ওয়ার্ল্ড মানে এটা খুব টাফ। স্পেশালি একজন জানতে চেয়েছেন দেবব্রতর কাছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ইংরেজিতে ভালো করতে হলে কি করা দরকার। বাংলাদেশ ব্যাংকের ইংরেজিতে ভালো করতে হলে স্যার হচ্ছে ভোকাবুলারির ডেপথটা বাড়াইতে হবে, ভোকাবুলারির ডেপথ বাড়াইতে হবে। এটা হচ্ছে আপনার প্রিলিতে ভালো করতে আপনাকে হেল্প করবে। আর ভোকাবুলারির ডেপথ আপনার যদি ভালো থাকে তাহলে দেখা যাবে আপনি যখন ফোকাস রাইটিং লিখবেন বা আর্গুমেন্টেটিভ রাইটিং লিখবেন তখন আপনি স্ট্যান্ডার্ড ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আপনি যখন স্ট্যান্ডার্ড ওয়ার্ড ব্যবহার করবেন তখন যিনি খাতা দেখছেন ওনার আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। আর একটা বিষয় হচ্ছে কোন টপিকটা রিটেনে আসছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। একটু আমি বলি, সেটা হচ্ছে আমাদের রিটেন পরীক্ষা হয়েছিল, আমি সম্ভবত একটু ভুল বলেছিলাম, আমাদের রিটেন পরীক্ষা হয়েছিল ডিসেম্বরের 18 তারিখ, আর আমরা আমাদের ডিজিটাল বাংলাদেশ দিবস হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ। ওই ডিসেম্বরের 12 তারিখে আমরা 5G যুগে প্রবেশ করি। তো ওই 5G যুগে প্রবেশ করি করার ফলে ওই সময়ের যে পেপার, আমি যেহেতু প্রিলি কোয়ালিফাই করেছি তো আমার তো রিটেন দিতে হবে, ওই সময় কিন্তু পেপারে এই 5G বিষয়ে বেশ ইয়া ছিল। এবং আমি ফরচুনেটলি আমি বিষয়টা আমার কাছে নোট ডাউন করা ছিল, নোট ডাউন করা। একটা জিনিস খেয়াল করেন, 12 তারিখ 5G যুগে আমরা প্রবেশ করেছি আর 18 তারিখ আমার রিটেন হয়েছে। এবং 18 তারিখ রিটেনে 5G যুগে বাংলাদেশ এই শিরোনামে একটা বাংলা ফোকাস রাইটিং আসছে, ভেরি মানে রিসেন্ট টপিক। তো যার ফলে আমি ওটা লিখে আসতে পারছি এবং ভালো ভালো ডেটা দিয়ে খুব ভালোভাবে লিখে আসতে পারছি। তো আরেকটা তাহলে এখানে বিষয়টা হলো, এখন এই 5G যুগে বাংলাদেশ এটা তো একদমই রিসেন্ট টপিক, তো এটা তো স্যার হচ্ছে কোনো বইতে আমরা যে বইগুলো রেফারেন্স বই যেগুলো পড়বো ওখানে তো নিশ্চয়ই 12 তারিখের ঘটনা, আপনার 18 তারিখ পরীক্ষা মাঝখানে তো বইও আসবে না বা এটা তো আসবে না। তাহলে আমার কি করতে হবে, আমার ফ্রি হ্যান্ড রাইটিং এটার ব্যাপারে আমার গুরুত্ব দিতে হবে এবং সেটা এখন থেকেই। এখন ফ্রি হ্যান্ড রাইটিংটা কিভাবে হবে, আপনি যদি আপনি পেপার পড়ার অভ্যাস থাকে আপনি পেপার থেকে কিছু কিছু জিনিস নিজে নিজে অনুবাদ করার চেষ্টা করবেন, নিজে নিজে অনুবাদ করার চেষ্টা করবেন। এখন আমি তো অনুবাদ করতে গেলে ভুল হবে, ভুল হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। এবং যিনি বুঝেন তাকে দিয়ে এটা যে আমার এখানে ভুল একটু চেক, আপনি দেখা যাবে হচ্ছে এই প্র্যাকটিসটা বা এই ফ্রি হ্যান্ড রাইটিং অথবা যে কোনো একটা কন্টেন্ট বা টপিক আপনি সিলেক্ট করলেন, ওই টপিক নিয়ে আপনি চিন্তা করলেন আজকে আমি এই টপিক নিয়ে 10টা সেন্টেন্স লিখবো। এখন 10টা সেন্টেন্স লিখতে হলে তো টপিকটা সম্পর্কে আপনার জানতে হবে, তো এই টপিক জানতে হলে মোটামুটি আপনি পেপারটা বার করলেন আর ওই টপিকটা সম্পর্কে আপনি 10টা করে সেন্টেন্স লেখার চেষ্টা করলেন প্রত্যেক দিন। যদি আপনি কোনো একটা টপিক ধরে 10টা করে সেন্টেন্স লেখার চেষ্টা করেন, ওই 10টা সেন্টেন্স মধ্যে প্রথম দিন আপনার 7টা ভুল হইলো, পরের দিন 5টা ভুল হইলো, এভাবে করতে করতে ভুলের মাত্রাটা কমে থাকে এক মাস কমলে। এটা এটা সবচেয়ে পজিটিভ কাজ যেটা দিবে স্যার সেটা হচ্ছে আমাদের যে রাইটিং এর ব্যাপারে যে ভীতিটা, এই রাইটিং এর ভীতিটা কেটে যাবে, রাইটিং এর ভিতরে দূর হয়ে যাবে। সাথে একটু অ্যাড করি একটা জিনিস, এখানে দেখেন হচ্ছে ইংলিশটা, ইংলিশ 100-এর উপরে মার্ক, 110-120 মার্ক হচ্ছে ইংলিশে। ইংলিশে ভালো করা ছাড়া কিন্তু উপায় নেই। ইভেন হচ্ছে 5টা ম্যাথ যদি রিটেনে আসে সেখানে যদি 3টা ম্যাথ পারি তাহলে কি চাকরি হবে না? অবশ্যই হবে, কিন্তু আমার ইংরেজিতে কিন্তু ভালো করতে হবে। এখানে ট্রান্সলেশনে স্যার যদি 40 মার্ক থাকে অনেকে তো ফেসবুকে যেটা ইংলিশের মনে হয় টেস্ট হচ্ছে, ম্যাথসে হচ্ছে আপনার 5টা আসলে 5-10-50 মার্ক থাকে আর 3টা আসলে 3-10-30 মার্ক, 30-50 বাংলা। আর বাংলা আছে একটা রচনা হচ্ছে 20 মার্কের, একটা 20 মার্কের অথবা 30 মার্কের। আর এর সাথে আবার এই করোনার পরে একটু চেঞ্জ করেছে হচ্ছে জেনারেল নলেজ শর্ট, কত নম্বরে এটা হচ্ছে 30 মার্কের। বাংলা, জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথ, এই 4টা টপিক, এই 4টা টপিকের উপর। হ্যাঁ, ইংরেজি হচ্ছে সবচেয়ে বেশি 110-120, ম্যাথস হচ্ছে 30-50 উঠানামা করে, জেনারেল নলেজ 30-এর মতো, বাংলা 30-এর মতো, রাইট? এটা হচ্ছে টোটাল সিলেবাস। আচ্ছা, ভেরি গুড। মায়া ছড়াই।